আজকে আমরা আলা শিখব এবং এই সৌরাতুল্লাহ আলাতে এখানে দেখুন আহ এখানে একটা জবর আছে তো এখানে কি আমরা এক লেফ টান দিব নাকি কিভাবে পড়ব অর্থাৎ যদি ওয়াক করি তাহলে কিভাবে পড়ব মিলাই পড়লে কিভাবে পড়ব এই বিষয়টা আপনাদেরকে খুব সুন্দর করে শিখিয়ে দিব তারপর আমরা আরো তিনটা নিয়ম শিখব যে তিনটা নিয়ম আমরা অনেকেই বুঝি না বোঝার কারণে আমরা অনেক ভুল করি তো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি তিনটি নিয়ম ভালো করে শিখতে পারবেন এবং সবাই আলাটা সুই করে শিখতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে সবার কাছে একটা অনুরোধ সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয় আর যদি আপনারা এই যে এই কোরআন মাজিদটা অর্ডার করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কোরআন মাজিরটা অর্ডার করে নিতে পারবেন এই কোরআন মাজিরটা খুবই সুন্দর একটা কোরআন হাফিজ কোরআন প্রত্যেকটা কালার কোডেট আছে অর্থাৎ কালার দেখে আপনার গন্যাগুলো আইডেন্টিফাই করতে পারবেন

জবর পর وقف অবস্থায় জবর পর খালি আলিফ আসে তাহলে ত একলিফ টান হয় এবং জবর পর খালি ইয়া অথবা খালি ওয়াও আসলে সেক্ষেত্রে এক আলিফ টান হবে দেখেন এখন জবর পর খালি ইয়া আসছে এখন আমরা একলিফ টান দেব যদি وقف ধরে এখন وقف ধরেলে কি হবে লাতে একলিফ টান হবে সুববিহিস মারব্বিকাল আলা এরকম তারপরে এখান যে আমরা অক্ষ ধরে ফেলছি তারপরে এ আই থেকে আমাদের পড়তে হবে এখানে দেখুন আবার আলি ফুরের পেশ কিছু নাই তা লামের উপর তাসি আসছে তো লাম তো আমরা এক এক পরব না অবশ্যই হরফ দিবার পড়তে হয় বা আরেকটা হরফতার সাথে মিলাই পড়তে হয় তো জন্য আমরা আলিফ উপর জবর দিয়ে আলামের সাথে মিলাবো তো এরকমভাবে আয়তের শুরুতে আলিফজ্জবজ্জার পেশ কিছু না থাকলে পরে লাম থাকলে আলিফের আলিফজ্জব দিয়ে পড়তে হয় আর আলিফের জবর দিলে এটা হামজা হয়ে যাবে তাহলে হামজা লামজবর আল্লাহ হয়ে যাবে তখন আল্লাহ এরকম হবে আল্লাখ বলতে হবে দেখুন খারা জবর পর খালি আসছে এখানে যদি আপনি অক্ষ ধরেন এক টান হবে আবার মিলায় পড়লো এক লিফি টান হবে অক্ষ ধরলে এক টান আবার মিলায় পড়লো এক টান আর এখানে যদি আপনি মিলায় পড়েন তাহলে হবে সাব্বি হে রব্বিকাল্লা আহ লাল্ লাজি খালা ওয়াফা স আ এ লামকে লামকে আ লাল্ হবে তখন যদি আপনি মিলাই পড়েন আর রফ ফতল্লা আহ আল্ লা লা দিবেন তারপর আলীকে জবর দিয়ে আল্লাহজি পরবেন তো এই যে নিয়মটা এটা কিন্তু অনেকই জানেন না না জানতে পারেন তো এই খুব ভালো করে এগুলো আপনাকে বুঝতে হবে তারপরে والذي قدر فهدا داتم لك البندب والذي وغلام كدر والذي قدر كان كادنا قف مطر قدر فهدا تاربول والذي أخرج المرعى

فجعله غثاء أحوى أبعر. فجعله غثاء أحوى وتكلم عنه به سنقرئك فلا تنسى أكانت هناك نماذج এখানে দেখুন যে মদে হরফ খারাপ উপরে চিকন চিহ্ন আসছে তো এখানে আমরা অক্ষ ধরি মনে করি যে এখানে তিন লিপ হবে কিন্তু এখানে অক্ষ ধরলে এক লিপ টানো হবে অক্ষ ধরলে এক লিপ হবে কারণ হচ্ছে মদের হরফ উপরে চিকন চিহ্ন আসলে তিন লিপ না মদের হরফের পর লম্বা হামজা আসলে তিন লিপ টান হয় চিকন চিহ্ন দেয় হচ্ছে আমরা যাতে ভালো করে বুঝতে পারি সহজেই বুঝতে পারি এখানে তিন লিপ টান দিতে হবে এই জন্য চিকন চিহ্নটা ব্যবহার করা হয় আসল মূল গ্রামারটা হচ্ছে মদের হরফের পরে যদি এই লম্বা হামজাটা আসে তাহলে সেখানে তিন আলিফ টান দিতে হবে তো যদি আমরা এখানে ওকফ ধরি ফালা তাংসা ওকফ ধরে কিন্তু এই লম্বা হামজাটা এই মদের সাথে পড়া হচ্ছে না যে কারণে ধরলে সাথে কি করতে হবে এক লিফি টান দিতে হবে যেহেতু আমি আলিফটার সাথে নিয়ে পড়তেছি না মিলিয়ে পড়তেছি না সে কারণে এখানে এক লিফ পরিমাণটা দিতে হবে আর আলিফ যখন আমি সাথে নিয়ে পড়ব তখন সাথে তিন টান হবে আমি এখন ধরি এক টান কেনে দেব কারণ এই আলিফটা কিন্তু আমার পর হচ্ছে না এই আয়াতের সাথে আলিফটা আমি পরে আয়াতে আলাদা করে পড়তেছি এই জন্য আমরা এখানে এক টান দেব এরকম আল্লাহ এরকম ভাবে পড়তে হয় আর যদি আমরা দুটা মিল করে পড়ি তাহলে সাথে আমরা তিন হাজার দিবি এরকম আল্লাহ দেখুন অক্ষ ধরলে কিন্তু এক লিফটান আর মিল করে পড়লে আমি তিন হাজার টান টান কেন দিলাম তিন আলিফ টান দরকার হচ্ছে আমি সা মিল করার পর কারণে আলিফ লিখতে মিলায় পড়ছে মানে এই সার সাথে এটা মিলা হয়েছে এইজন্য আমি সাথে তিন আলিফ দিছি তাহলে আমরা এখানে তিনটি নিয়ম শিখবো সেটা হচ্ছে এক যদি وقف অবস্থায় জবর উপর খালিয়া থাকে এখন وقف করলে এক আলিফ দিতে হবে আর وقف নাad হলে এই লামের সাথে মিলাই পড়তে হবে وقف দিলে হবে সুবহিসমা রাব্বিকাল আ'লা

এই পনেরো শব কটা মিলাই পড়ছি মিলাই পরার কারণে পরিমাণ টান দিচ্ছি আবার রক্ত ধরলে এক লিফ্ট হবে কিন্তু এরকম যখন খারা জবর মানে মাদভাবর লম্বা আর প্রচিকণ চিহ্ন থাকে বোঝার জন্য আর এখানে রক্ত ধরি তাহলে এক টান হবে আর মিলায় পড়লে তিন লিপ্টার্ন হবে যদি রক্ত ধরি এরকম পরবরি ও ইল্লা আল্ল আর হবে মানে মিলা পল্ল হবে এরকম সানুকরি উকাফাল ইল্লা আল্লাহ অল্লম পড়বেন এই যে আলিৰালিফেৰা ইন ইন নামুল ونيسرك لليسرى يسرا يسرا ونيسرك لليسرى فذكر إن قلنا فذكر إن نفعت الذكرى سيذكر من قلنا سيذكر من يخشى

الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى تو ايه رقم بحبنا رشندو كرا پورا چشتا قربنا আজকের ভিউটি এ পর্যন্ত তো যদি আপনারা এই কোরআন মাঝিটে নিতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা নাম্বার দিছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কোরআন মাজিদটা অর্ডার করতে পারেন অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা এই মতো নক দিবেন এবং এই যে এই ভিডিওর একটা স্ক্রিনশট বা এই ভিডিও লিঙ্কটা আমাদেরকে পাঠাবেন তাহলে ইনশাল্লাহ আপনার আপনি ওখানে আমাদেরকে ঠিকানা দিবেন তাহলে আমি বুঝতে পারবো আপনি কোন কোরআন মাজিদ নিতে চাচ্ছেন তো এরকমভাবে আমাকে স্ক্রিনশট পাঠাবেন বা ভিডিও লিঙ্কটা পাঠাবেন তারপর আপনাদের ঠিকানা দিবেন মিশালে আপনাদের বাড়িতে আমরা কোরআন মধ্যে পৌঁছে দিব আপনারা কোরআন হাতে পেয়ে তারপর হাদিয়া পেয়ে করবেন